এই সফিক শুনি যা কিছু বলছেন মালিক যা তোর বৌদির কাছ থেকে এক কাপ চা নিয়ে আয়গা ঠিক আছে মালিক লে আসি বৌদি দাদা এক কাপ চা দিতে বলল ওই দেখ ফ্ল্যাক্সে আছে ঢেলে নিয়ে যা ঠিক আছে বৌদি মালিক এলেন গরম চা এই বেদ চা তো দিলি প্লেট কই আমাকে কিছু দিতে হলে প্লেট কেড়ে দিবি ঠিক আছে মালিক আমার ভুলে গেছে এবার থেকে আমি প্লেট করে দেব এই আর কাদিসনি যা আমার জুতো দুটো নিয়ে আয় আমরা ওইপারে বিচারে যাব ঠিক আছে মালিক লে আসি মালিক এই লেন জুতো এই অশুভ জুতো অন্যদিন প্লেটে লেসে যা শোন আমার চোখের সামনে থেকে এই তোর কি হলো তুই কাঁদছি কেন মালিক মাইলো মালিক মারবে না উল্টো পাল্টা কাজ করলে যা লবণ ফুরি গিয়েছে দোকান থেকে লবণ লাইগা ঠিক আছে বৌদি লে আসি এই শোন মনে করতে করতে যাস লবণের বদলে আবার যেন চিনি লাসিস নি ঠিক আছে জমিদারের লবণ ফুরি গিস জমিদারের লবণ ফুরি গিস জমিদারের লবণ ফুরি গিস ও নো কি জমিদারের ঘরে লবণ ফুরি গেছে আমরা যারা তো গুণ গাই তার ঘরে নুন নাই লাল তুই কার কথা বলছিস জমিদার না ছাই এত বড় লোক কত বড় লোক তার আবার ঘরে নুন নাই চা ওদের কথা বললে আমার ঘৃণা লাগে ও শুকুরি সুকিরি ও মতুর মন সুমন কি স্থুল না দর পরের বিচার পরে করব আগে বাড়ির বিচারটা করে আসি বৌদি এই লেন নবন এই তুই এদিকে আয় কি হলো মালিক এই জানোয়ার তুই আমার ঘরের কথা রাস্তা চেঁচে চেঁচে বলি বার আজ কেন ঘরে আমার একদিন লবণ না থাকতেই পারে তুই জানিস নি ঘরের কথা আসতে বলতে হয় ঠিক আছে মালিক আমার ভুল হয়ে গেছে এবার থেকে আমি আস্তে আস্তে বলবো ঠিক আছে তুই আমার মেয়ের বাড়ি যা আমার মেয়েকে একটা তাঁতবেনের সে শাড়ি দিয়েছি শাড়িটা একটু ছিঁড়া আছে লেগা শাড়িটা পাল্টাইতে হবে ঠিক আছে মালিক লেসছি ও রিয়া রিয়া মা রিয়া তো বাড়িতে নাই রিয়া আছে হসপিটালে ওর আজ পুত্র সন্তান হয়েছে তুমি এই খবরটা জমিদার বাবুকে দিও ঠিক আছে দেব রিয়ার বেনারসি শাড়িটা দাও একটু ছেঁড়া আছে পাল্টাতে হবে ঠিক আছে দিচ্ছি এই নাও আসছি মালিক এটা কেন শাড়ি লেসছি ঠিক আছে শাড়িটা আসিনকে দে পাল্টিলি আসুক ঠিক আছে মালিক আপনার সাথে একটা কথা আছে ঠিক আছে বল এখানে না একটু সাইডে চলেন ও নো ঠিক আছে চল কি বলবি বল আপনার লাতি হইছে আ ও নো আরে লাতির খবর এবার বলতে হয় ঢাক ঢোল পিটিয়ে পাঁচটা গ্রামের লোককে জানিয়ে তারপরে বলতে হয় যতই হোক আমার একমাত্র লাতি বলে কথা ঠিক আছে মালিক
আর কোনোদিন ভুলাবে না। এবার ঠিক আমি আনন্দ করে বলবো। মালিক এই দেখেন লেন কাপড় পাল্টানো হয়ে গেছে। এই কাঁদিস নি, যা কাপড়টা দেয় গা। ঠিক আছে মালিক, যাছি। আমার কি হলো গো, আমার একটা মাত্র লাঠি হয়ে মরে গেল গো, এখন আমি কি করব গো? কি হলো, আপনি কাঁদছেন কেন? তুমি তাড়াতাড়ি এই খবরটা জমিদার বাবুকে দিও গো, আমার সেই লাঠিটা হসপিটালে মরে গেছে। ঠিক আছে, খবরটা দিছি। তাহলে তো নাচতেই হয়। আমি হাঁপে গেছি, লাতির খবরটা কি বল? আপনার লাতি হসপিটালে মরে গেছে। Oh, no.